পরাজয়ের বিশ্লেষণে জেলা তৃণমূল নেতৃত্ব। সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচনে তৃণমূলের হারের পরে তৃণমূলের সাংগঠনিক জঙ্গিপুর জেলার পক্ষ থেকে জেলা নেতৃত্ব ও সাগরদিঘি ব্লকের নেতাদের নিয়ে বৈঠক হয়। কি কারণে পরাজয় হলো সেই বিষয়ে পর্যালোচনা করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের সাংগঠনিক জঙ্গিপুর জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান, চেয়ারম্যান কানাই চন্দ্র মণ্ডল, লালগোলার তৃণমূল বিধায়ক মোহাম্মদ আলী, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। দেখো, পঞ্চায়েত নির্বাচন একটা আলাদা প্রশ্ন। পঞ্চায়েত নির্বাচন একটা লোকাল স্তরে হবে এবং সেইখানে হচ্ছে পঞ্চায়েতের ডেভেলপমেন্ট, উন্নয়ন। আজকে মা মাটি মানুষের, সরকারের যে উন্নয়ন, রাস্তাঘাট, আজকে যে প্রকল্পগুলি মানুষের কাছে দিয়েছে, সেই প্রকল্পগুলি নিরিখে ভোট। সুতরাং সেইখানে দাঁড়িয়ে আজকে কে জিতল বিধানসভায়, এখানে যার কোনো মূল্য নাই, কিছুদিনের মধ্যে ফ্যাকসা হয়ে যাবে মুখ সাগরদিঘিতে, যে বলেছে যে আমি সব বাড়ি করে দেবো নাকি। একসময়তে অধীরবাবু বলেছিলেন যে আমি নির্বাচনে জিতলে পরে সব নবগ্রামের সব যারা যাবে সব মেয়ের বিয়ে দিতে পারছে না, প্রস্তাবে সব টাকা বলে দেবো, ভাতা করে দেবো বলেছে। এসব কথা বলা যায়, আর যিনি করতে পারবেন না, এগুলো রাস্তা করতে পারবেন না, তিনি জল দিতে পারবেন না, তিনি বাড়ি করে দিতে পারবেন না, কাজেই কিছুদিনের মধ্যে দেখা যাবে তিনি ফ্যাকসা হয়ে গেছেন। যাকে নিয়ে খেলার চেষ্টা করছে সেই সেই নির্বাচিত বিধায়ক যিনি নির্বাচিত হয়েছেন, দেখবেন কিছুদিনের মধ্যে মানে খেয়াল বেরিয়ে যাবে আসল, মানে হচ্ছে না যখন রং চং লাগিয়ে সব যখন বসায় ঠিক আছে, বসিয়ে দিয়েছিল, কিছু যখন জলে ফেলে দেয় তখন দেখবেন ন্যাকড়া বেরিয়ে খেয়াল বেরিয়ে যাবে। তা বেশি দিন অপেক্ষা করতে হবে না, পঞ্চায়েত নির্বাচনের আগেই দেখবেন ওর সব বেরিয়ে গেছে।